বিপিএসসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ঘর ও হাতু ব্যথার অপারেশন বিহীন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও রিহাব ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম সেই উত্তরটি দিয়েই শুরু করব আমরা ওদের ঘরের ব্যথার কথা বলেছিলাম গার্মেন্টস কাজ করেন আসলে এটা আমি প্রায় জাতীয় রুগী পাই গার্মেন্টস এর রুগীদের স্পেশালি যারা গার্মেন্টস এর জব করে গার্মেন্টস বিভিন্ন লেভেলস আছে আপনার এক কাজ 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 করে 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 কেউ 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 কোয়ালিটিতে হয়তো হয়তো সেলাইয়ের মেকানিক্যাল কাজ করে সবারই কিন্তু আসলে ঘাড় এবং পিঠে কোমরের মারাত্মক প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে তো ওই ক্ষেত্রেও আমি এর আগেও বলছি যে ওই যে মেশিন কারেকশন করতে হবে মানে হাইট উচ্চতা কাজের বসার হাইট দাঁড়িয়ে থাকার কাজের হাইট যদি কেউ দাঁড়িয়ে কাজ করে কোনো সমস্যা নেই কিন্তু সেক্ষেত্রে এখন কারণ মানুষ উচ্চতা এক এক রকম বা হাইট লেভেলটা না করে এখন একজনের হয়তো অনেক ক্ষেত্রে বিশাল মেশিন হয়তো মেশিন উঁচা নিচে করা সম্ভব হবে না কিন্তু ওনাকে অ্যাডজাস্ট করে কাজটা করতে হবে না হলে ঘাড়ে সমস্যা হবে তো আমার মনে হয় আপনার যে সমস্যাটা ঘাড় ব্যথা এবং শোল্ডারের ব্যথার কথা বলছিলেন এক পাশে এটার ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে আমি ইউটিউবে দেওয়া আছে আমার স্টেটিক এক্সারসাইজ নেকের স্টেটিক এক্সারসাইজ এবং শোল্ডারের মোবিলাইজিং এক্সারসাইজগুলো করতে পারেন কিছু নিউরোডাইনামিক বা স্ট্রেসিং টাইপ এক্সারসাইজও পাশাপাশি করতে হবে এবং ব্যথায় আপনি গরম শেক দিতে পারেন রেগুলার দুবেলা আর কিছুদিন আপনি হয়তো কিছু মাসেল রিলাক্সিন স্পেশালি ব্যাকলোফেন টেন এম একটা করে দুবেলা এক মাস খেতে পারেন কিন্তু আপনার ওই যে একই কথা কাজ মানে গার্মেন্টসের যে কাজের ধরনগুলা সেগুলো আপনাদের মেনটেন করে করতে হবে যেন টানা সামনে ঝুঁকে না থাকতে হয় কাজের ফাঁকে ফাঁকে একটু ঘাড়ের স্ট্রেসিং বা ঘাটটা সোজা করে সামনে কাজ করা তো এগুলো একটু মেনে কাজ করতে হবে আর যদি সম্ভব হয় আপনি পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন এবং ব্যথার ওষুধ আসলে খেয়ে তেমন রেজাল্ট আসবে না তবে ব্যথানাশক মলম বা ক্রিম ঘাড়ে লাগিয়ে হট ব্যাগ দিয়ে সেঁক দিতে পারেন এবং কাজ না থাকলে বা সময় পেলেই হালকা হাঁটবেন একটু দৌড় দিবেন জগিং করবেন সাঁতার কাটবেন হাতের বিভিন্ন এক্সারসাইজ হাত উঠানো নামানো যে আমরা প্যারেড করে থাকি বাচ্চার স্কুলে সকালবেলা এই যে ফিজিক্যাল এক্সারসাইজগুলা এগুলো আপনারা পাশাপাশি করবেন দেখবেন এই সমস্যা অনেকাংশই কমে থাকবে বা হবে না আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়ে প্রশ্ন রেখেছেন শিপলু আহমেদ কোমর সবসময় হালকা হালকা ব্যথা করে হ্যাঁ এটা হতে পারে আসলে ওনাদের বয়স ওজন উচ্চতা পেশা যদি লেখে তাহলে আমাদের আরো সহজে উত্তর দেওয়া যাবে তারপরও যদি কোনো কারো হালকা হালকা ব্যথা করে দীর্ঘ দিন চলছে তাহলে আমার মনে হয় ওনাকে অবশ্যই একজন ডাক্তার দেখা পেইন যার কারণে হয়তো সে ডাক্তারের কাছে যাচ্ছে না তবে এই ক্ষেত্রে কিছু এক্সারসাইজ আমরা স্পেশালি ব্যাক মাসেলেরিং এক্সারসাইজ বা স্পাইনাল মোবিলাইজিং এক্সারসাইজ এগুলা ইউটিউবে ফেসবুকে অনেক ডাক্তারদের দেওয়া আছে দেখে উনি করে দেখতে পারে যে এক্সারসাইজটা করলে উনি দেখবে উপকার আসে হ্যাঁ ব্যথাটা কমে আসে ভালো লাগে সেটা কন্টিনিউ করতে পারে পাশাপাশি আপনার সাপ্লিমেন্ট দুধ ডিম এ জাতীয় পুষ্টিকর খাবার খাওয়া বা ক্যালসিয়াম ক্যালসিয়ামের ক্ষেত্রে অনেকে আমার কাছে জানতে চাই যে স্যার ক্যালসিয়াম খাওয়ার নিয়মটা কি তো ক্যালসিয়াম বা এনি ফুড সাপ্লিমেন্ট বলেন বা আপনার যে কোনো মিনারেল বা ভিটামিনস

তার পর থেকে ওই ব্যথা বেড়ে গেছিল যাওয়ার পরে আমি ষোলো তারিখে একজন ডাক্তারকে দেখাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল উনি ফেলো জয়েন্ট রিপ্লেসমেন্ট এন্ড আর্থোস্কোপি হুম ওনাকে দেখানোর পরে আমার কমিছে কিন্তু ওই একেবারে ব্যথাটা যাচ্ছে না হুম এই অবস্থায় আমি ওই রিশিল্পীতে একটু দেখাই হুম ওনারা কয়টা ব্যায়াম দিলেন আমাকে হুম যেমন একটা ব্যায়াম হলো আপনার হাঁটু ভেঙে উচু করা হলো হাঁটু ভেঙে মাটি স্পর্শ করা আপনার ধরনটা বলেন এটা জানতে চাচ্ছিলাম এবং আমি বেড ব্যবহার করে মোটর সাইকেলটা চালাতে পারবো কিনা আচ্ছা আপনার ব্যাথার ধরন বলেন মানে আপনার এই যে ব্যথা যেখানে হচ্ছে কোমরে সেই ব্যথাটা কি পায়ের দিকে যায় ওঠানামা করে জি না জি না একটা জায়গায় আছে ওই একটা জায়গাতেই সীমাবদ্ধ আছে জি জি ধন্যবাদ প্রথমত আপনার উত্তর হচ্ছে আপনি কোমর বেল্ট ব্যবহার করে মোটরসাইকেল চালাতে চাচ্ছেন হ্যাঁ পারবেন আপনি সাবধানে মোটরসাইকেল চালাবেন মেরুদণ্ড সোজা করে কোনো সমস্যা না দ্বিতীয়ত যে এক্সারসাইজগুলো দিয়েছে এই এক্সারসাইজগুলো আসলে আমার আমার কাছে স্পেশালি সামনে ঝুঁকে ব্যান্ড হয়ে একেবারে পা পর্যন্ত করা এগুলা করা উচিত হবে না বা হাঁটু ভেঙে বুকের সাথে চাপ দেওয়া উচিত হবে না অন্যটা যেটা করছেন হাঁটু ভেঙে কোমর উঠানো সেটা আপনি করতে পারেন কোনো অসুবিধা নাই আপনি দ্রুত একটা এমআরআই করে দেখেন যে ডাক্তার সাবকে দেখিয়েছেন দুই জায়গার যে কোনো একজনকে বলেন একটা এমআরআই করে দি লিখে দিতে আপনি একটা এমআরআই করে দেখেন সেখানে অন্য কোনো সমস্যা হয়েছে কিনা যদি লিস্থেসিস হতে পারে বা ডিক্স ডিস্কলাপস হতে পারে বা কিছুই হতে নাও হতে পারে হয়তো কোনো লিগামেন্ট ইনজুরি হতে পারে সেই ক্ষেত্রে প্রত্যেকটা এক্সারসাইজ আপনি করতে পারবেন কিন্তু যদি পি হয়ে থাকে বা অন্য ডিক্স লেশন বা হাড় সরে গিয়ে থাকে তখন এই এক্সারসাইজগুলো আরও আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমার মনে হয় আরও ক্লিয়ার ছবি নেওয়া দরকার ওই জায়গায় এমআরআই করে দেখে বা আরও ভালো এক্সরে করে দেখে ডাক্তার সবকে দেখিয়ে দেন এক্সারসাইজ করেন আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন কামরুল আহ চিটাং থেকে জি আচ্ছা আমি স্যার একটু একটা ব্যাপারে একটু জানাতে চাচ্ছি যে আমার আসলে প্রায় আরো চার পাঁচ বছর আগে থেকে এই ঘাড়ে একটু ব্যথা অনুভব করতাম ওরা আমি একটা টেস্ট করেছিলাম ওখানে সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস কি দুই তিনটা ডিস্কে কি একটা সমস্যা মানে অ্যাক্সেস একটু আসছে আচ্ছা ওইটা এত বেশি মেজর কোনো কিছু নাই মানে মাঝে মাঝে হয়তো মাসে একবার বা পনেরো দিনে একবার একটু আমি ব্যায়াম করি ওই যে ডাক্তার সাহেবরা আমাকে উপরে নিচে টানে বামে মানে একটা মাথার একটা ইয়ে দিছিল সব সবসময় করি আর কি কিন্তু আমার মাঝে দিয়ে এই গত তিন চার বছর আগে হাঁটু একটু ওই যে কোথাও উপরে দিকে উঠতে থাকলে মানে হাঁটু উপরে মনে করেন এই ইয়াটাতে আপনার একটু পেইন করতো মাঝে মাঝে করতো তো ওইটা আবার দেখে যে মাঝে মাঝে আমি ওই ক্যালকুটি বা দুধ একটু খেতাম মানে ওইটা আবার ঠিক হয়ে যায় কিন্তু গত এক দেড় বছর যাবত আমি আর কোথাও বসলে মানে আপনার সোফায় বা মনে করেন শক্ত কোনো কিছুতে বসলে উঠার সময় এমন একটা ব্যথা অনুভব হয় মানে যে মেরুদণ্ডের একদম নিচের পার্ট যেটা ওইটা মনে হয় যে মানে কেমন জানি এত ব্যথা একটা যে আমি কোনো জায়গায় ধরা ছাড়া উঠতে পারি না তাহলে আজকে কিছুদিন আগে আমি কিছুদিন আগে যে এমপিএল হাসপাতালে একজন ডাক্তারকে আমি একজন নিউরো ডাক্তারকে একজন দেখাইছিলাম। যেহেতু আমার আগেও معناتর একটা নিউরো একটু সমস্যা ছিল মানে যে আলকা মাইল ছিল জেইনে। তো উনি আমাকে ওই যে এমআরআই আর কিছু একটা টেস্ট দিছিল। আমার টেস্টের নামটা মনে নাই কিন্তু টেস্ট দুটো মানে অনেক টাকা দেখলাম এমপিরিয়ালের প্রায় 25000 টাকা নরম। হুম হুম। 그다음에 এইজন্য আমি আসলে আপনাকে জানতে এসেছি যে এই যে বর্ষার পরে যে উটার সময় অনেকক্ষণ বসে থাকলে উঠা লাগে না মানে অনেকক্ষণ বসে থাকলে ওই বসা অবস্থায় ওই ব্যথাটা থেকে এসে পড়ে হুম হুম এটা কি খেলে বা কি করা যায় মানে আপনার বয়স কত কি করেন আমার 48 আমি ব্যাংকার বসে থাকেন ব্যাংকে মানে বসে থাকি না আসলে আমাদের প্রাইভেট ব্যাংকে চাকরি করি তো আমাদের ওই বসার এখন আর কোনো সিস্টেম নাই মানে ওই যে দড়াদড়ির উপরে ফাকাই লাগে থাকতে হয় জি জি ধন্যবাদ প্রথম কথা হচ্ছে বসার সিস্টেমটা না থাকাতে আপনার উপকার হয়েছে বসা যত বসে থাকবেন তত সমস্যা হবে দৌড়াদুরি করে কাজ করলে শরীর ভালো থাকে আপনার জন্য ভালো আর যেটা হচ্ছে যে বসলে একেবারে অ্যান্ড বনে আমরা বলি কোক্সিক আমাদের স্পাইনের লাস্ট অংশে যেটা হচ্ছে কোক্সিস এই কোক্সিসের নিচে পেইন হতে পারে সেটা কমন একটা ইঞ্জুরি জাতীয় সমস্যা আমরা কোক্সিডাইনিয়া বলে থাকি তো এইটার আসলে ট্রিটমেন্ট হচ্ছে বসা কারেকশান করা এই বসা কারেকশানের জন্য আমার ইউটিউব ফেসবুকে আমি একেবারে স্টিল ছবি সুন্দর করে দিয়েছি যে স্ট্রেট বসতে হবে সৌজ হয়ে বসা সোজা হয়ে না বসলেও কক্সিসে বারবার আপনার যেটাতে বসেন সেটা খা মানে চেয়ার হোক টেবিল হোক টুল হোক কোনো যানবাহনের সিট হোক ওইখানে বারবার ইঞ্জুরি হচ্ছে আপনি যখন সোজা হয়ে বসবেন ওই ইঞ্জুরিটা থাকবে না আর কিছু এক্সারসাইজ আছে যেটা হচ্ছে চিত হয়ে শুয়ে হাঁটু ভাস করে কোমর মানে কোমরটা উপরে উঠানো নামানো আর ব্যথার ওই জায়গায় আপনি কুসুম গরম শেঁক দিতে পারেন আর স্পেশালি মেরুদণ্ড সোজা হয়ে বসার অভ্যাস করেন দেখবেন ঠিক হয়ে গিয়েছে এটা থাকবে না আর টেস্ট আপনি যেহেতু ডাক্তার সাহেবরা দিয়েছে অবশ্যই উনি বুঝে শুনে দিয়েছে করতে পারেন তার আগে আপনি ফিজিওথেরাপি কিছুদিন দিয়ে দেখতে পারেন স্পেশালি লেজার থেরাপি অনেক উপকারে আসে তবে যাই হোক না কেন বসা কারেকশন করতে হবে মানে আপনি অথবা একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে বসাটা একটু শিখে নেন জি আপনি আসলে কিভাবে বসবেন বসা কারেকশন করলে এমনিতে ভালো হয়ে যাবে পিআরপি বল একটা ট্রিটমেন্ট করা হয় প্লাটিনেট রিচ প্লাজমা থেরাপি এটা কিভাবে মানে আমাদের জন্য ভালো মানে কিভাবে কাজ করে এটা পেইন এর ক্ষেত্রে যে অবশ্যই ধন্যবাদ আসলে যত পৃথিবী আগাচ্ছে আমাদের নতুন নতুন সেফ ট্রিটমেন্টে আমরা চেষ্টা করতেছি যে মানুষের যেন ক্ষতি না হয় এই জাতীয় ট্রিটমেন্ট এটা আসলে আমাদের শরীরেরই একটা অংশ আপনার আমাদের যে ব্লাড থেকে ব্লাডটাকে সেন্ট্রিফিউজের এর মাধ্যমে প্লেটলেটটাকে আলাদা করা এবং প্লাটেলেট এর রিজেনারেটিভ ক্যাপাসিটি আছে প্লাটেলেট কিন্তু প্রজেনেটর সেল মানে একেবারে আমরা বলি স্টেম সেল হুম তো স্টেম সেল হচ্ছে কোন একটা ইনজুরি জায়গায় যদি স্টেম সেলটা আপনি দেন তাহলে ওই যে ইনজুরির কারণে যে সেলগুলো ডেথ হলো নষ্ট হলো সে আবার নিজে ওখানে রিজেনারেট করতে পারে তো এই পদ্ধতিতে আসলে কাজ করে তবে সব ক্ষেত্রে যে সবার পিআরপি কাজ করবে তা না আর শুধু পিআরপি দিলেও অনেক ক্ষেত্রে মানে এটা কোন কোন ক্ষেত্রে দেয়া হয় স্পেশালি বিভিন্ন আথরাইটিস বা ইঞ্জুরি জাতীয় সমস্যা যেমন আমাদের টেনিস অ্যালবো বা ডিকোয়ারভেন সিনড্রোম বা পায়ের তলায় অনেক সময় প্লান্টার ফেসাইটিস ইঞ্জুরি মাস্কুল স্কেলেটাল যেখানে জাংশন এবং হচ্ছে আথরাইটিস স্পেশালি অস্টো অ্যাথরাইটিস হাটু টু হার্ক হয় বা এনি ডিজেনারেটিভ চেঞ্জ বা যেখানে আসে কিন্তু স্টেম সেল বা পিআরপি যেমন প্যারালাইসিস বা রুট পেইন নার্ভ রুট পেইন তেমন কোনো আসলে রেজাল্ট আসে না আপনার মূলত ডিজেনেটিভ যে মাস্কুল স্কেলেটাল ইঞ্জুরিগুলো আছে এগুলাতে খুব এক্সিলেন্ট কাজ করে থাকে এবং এটা খুবই নিরাপদ যদি প্রপার ডাক্তারের মাধ্যমে করা যায় সেফ এবং নিরাপদ এবং কোনো তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং যেহেতু শরীরেরই ব্লাড নিজের প্রত্যেকটা রুগী নিজস্ব ব্লাড সেটা দেওয়া শুধু এখানে যে যেভাবে কালেকশান হতে শুরু করে যদি অ্যাসেপটিক ঠিক ঠিকমতো নেওয়া যায় তাহলে এটা বেস্ট

প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে